أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا بلوناهم كما بلوناهم

তোমার সামনে আমি এখন বর্ণনা করব বালাও না এ না আমি তোমার সামনে এখন বলবো উপস্থাপন করব এমন একটা ঘটনা যেই ঘটনা তোমার পূর্বে সংগঠিত হয়েছে একজন বাবা বাগানওয়ালা ছিল এবং তার মৃত্যুর উপরে তার ওয়ারিশ হয়েছে ওই বাগানের ওয়ারিশ হয়েছে তার তিনজন সন্তান কয়জন বলেন তিনজন সন্তান তারা মালিক হয়েছে এই মানুষগুলো যখন তাদের সম্পত্তি আপন আপন মালিকানার মধ্যে চলে গেছে বাবা থেকে যখন সন্তানদের কাছে মালিকানা চলে গেছে যখন তারা উত্তরাধিকার লাভ করছে তখন তারা নিজেরা সিদ্ধান্ত নিল ঈদ আকাশ লয়সুরি মুহ মুসবিহি ভাইরা মিলে মিলে পরামর্শ করতেছে আমাদের বাগান তো এখন ফলে একদম টুইটুম্বুর বাগান ফলময় হয়ে গেছে ফসলগুলো ফলে গেছে এখন আমাদের ফসল আমরা সব ঘরে নিয়ে আসবো অথচ আল্লাহ বলতেছেন ওয়ালা তারা সানা সেপাত শকর গোজারি আল্লাহর প্রতি ভরসা আস্থা কিছুই বলে না তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই ঘটনার ব্যাপারটা নিয়ে তথ্য এভাবে দিয়েছেন যেই বাগানের কথা বলা হচ্ছে বর্তমান সৌদি আরবের পূর্ব দিকে নিয়ামান রাজ্য ইয়ামেনের রাজধানী সানা থেকে ছয় মাইল দূরের এই জায়গাটা পাহাড়ি উপত্যকা পাহাড়ি উপত্যকার মধ্যে সমতল একটা ভূমি এই ভূমির মধ্যে একজন লোক আল্লাহ মানুষ আঙ্গুরের চাষ করতেন কিসের চাষ জোরে বলেন আঙ্গুরের চাষ করতেন আল্লাহ তার বাগান ভর্তি আঙ্গুর দিতেন এই লোকটার আমল ছিল সারা জীবন নিজের ক্ষেতের মধ্যে নিজের জমির মধ্যে বাগানের মধ্যে যত আঙ্গুল উৎপাদিত হতো সব আঙ্গুরগুলো তিনি আগে কাটতেন কাটার পরে জমা করতেন জমা করার পরে তিনটা ভাগ করতেন কয়টা ভাগ তিনটা ভাগ করে এক ভাগ তিনি জমির পিছনে বাগানের পিছনে সার খরচ করেছেন লেবার খাটিয়েছেন খাটিয়েছেন মজুর এই জন্য ব্যয় করতেন আবার লাগাতে হবে এই জন্য রেখে দিতেন এক বাঘ জমির পিছনে বাগানের পিছনে খরচ করতেন এক বাঘ নিজের পরিবার পরিজনের জন্য নিজের সারা বছরের ভরণ পোষণের জন্য তিনি রেখে দিতেন আর এক বাঘ আর এক তিনি এলাকার সমস্ত গরীব মিসকিনদের মধ্যে সমহারে বন্টন করে দিতে আমলটা ভালো না খারাপ জোরে বলেন না ভালো তাফসিরে মারি ফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন শুধুমাত্র তিন ভাগের এক বন্টন করে গরীব মিসকিনের মধ্যে খান্ত হতো না বাগান মলার নিয়ম ছিল যখন তিনি ফলগুলো কাটতেন আঙ্গুরগুলো গাছ থেকে নামাতেন আঙ্গুর ছিঁড়ে ছিড়ে কেটে কেটে কিছু আঙ্গুর দুর্ঘটনা বসত নিচে পড়ে যায় কিনা বলেন আপনারা তো ধান লাগান দা এই যে ধানের ক্ষেত ঠিক না ধান কাটতে গেলে সব ধান কি ঘরে আনতে পারেন কিছু ছড়া মাটিতে পড়ে থাকে না এই সরাগুলো আবার নেওয়ার জন্য টোকাইবার জন্য কিছু পিচ্ছি পিচ্ছি ফোলাম তারা পিছনে পিছনে হাঁটে ঠিক কিনে যেই ফলগুলো তিনি কেটে তার ঝরুর মধ্যে পড়তে পারতেন তিনি শুধুমাত্র সেগুলোই তাই জমা করতেন যত ফল মাটিতে পড়ে যেত যতগুলো সরা মাটিতে পড়ে যেত একটা সরাও তিনি ধরতেন না গরীব মিসকিনরা যে পাইতো সেই নিয়ে যাইত ওটা তাদের জন্য রেখে দিতেন এত সুন্দর আমল আল্লাহ রবুন আলামিনের দরবারে পছন্দ হয়ে গেছে বলে উম্মতে মুহাম্মাদি তুমি আমি যে কোরআন শরীফ পড়ো সেই কোরআন শরীফের মধ্যে আমার মালিক আল্লাহ সাধারণ লোকটার অসাধারণ আমলটাকে উপস্থাপন করে দিয়েছে তোমার আমার শিক্ষার জন্য merhaba বলো আমলটা ভালো না খারাপ কথা বলেন না এই আমল করতে কলজা লাগে ঠিক কি এমন আমল করতে আমার ক্ষেতের দান আমার ক্ষেতের ফসল আমারটা আমি নেব এই যে আমার বাকুইরে গরীব রে দিমু পিসা মারি গরীবের কপালে ঠিক কি না আমার ভাইরা বন্ধুরা বাবা আল্লাহ বলছেন না আমল তো সুন্দর ভাবে চলছে কিন্তু নিয়তির পরিহাস পৃথিবীতে কোন মানুষ চিরজীবন থাকতে পারবে কথা বলেন না একশো পঁচাশি নম্বর আয়াতাল্লাহ বলছেন পৃথিবী যেমন আছে তেমনি পর রীতি ছেড়ে একদিন চলে যেতে হবে মন চলে যেতে হবে কি না বলেন বাগানওয়ালা ভালো মানুষ বাগানওয়ালা আল্লাহওয়ালা মানুষ বাগানওয়ালা বুজুর্গ মানুষ কিন্তু তার ডাক চলে আসছে তিনিও চলে গেছেন ইদা জাউহা আজানুহা লা ইস্তাকিরুনা সাআতা ওয়ালা সময় বেঁধে দিয়েছে ফুরিয়ে গেছে আল্লাহর বান্দা দুনিয়ায় থাকতে পারে নাই কিন্তু বাগানটা আছে কিনা কথা কথা বাগান রেখে গেছে বাগান এখন কাদের হবে ছেলেদের হবে এবার আল্লামা ইমাদ উদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনা উপস্থাপন করছেন আতিম ব্যাখ্যায় যেই বাগান ওয়ালাদের কথা মূলত এখানে আল্লাহ উল্লেখ করেছেন اصحابুল জান্নাত জান্নাত মানে তো জান্নাত আবার জান্নাতের আরক অর্থ বাগান এখানে বাগান ওয়ালা اصحابুল জান্নাত বলতে এই তিন ছেলেকে বোঝানো হয়েছে এই তিন ছেলে বাবার রেখে দেওয়া যন্ত্রাতের মতো সুন্দর বাগানের মালিক হইছে কিন্তু নিজেরা এখন যুক্তি করতেছে ভাই যান আমাদের বাগানের তো ফলগুলো সব পরিপক্ক হয়েছে আগামী কাল সকাল বেলা আমরা সব গিয়ে কেটে নিয়ে আসবো সব গিয়ে বাড়িতে নিয়ে আসবো আমাদের বাবা বোকা ছিল আল্লামা ইমাম ইবনে কাসির বলেন তারা এই কথাও বলছে মন্তব্য করছে আমাদের বাবা বোকা ছিল বুঝতো এই জন্য গরিব মিসকিন এত দেওয়া দিছে এত দেওয়া আর দেওয়া যাবে না আমরা এখন বুদ্ধিমান সংসার বেড়ে গেছে তিনটা পরিবার হইছে গরিব মিসকিন দিব না সব নিয়া বাড়ি চলে আসব বলেন তো সিদ্ধান্তটা ভালো না খারাপ মূলত আমাদের প্রয়োজন এটা কিন্তু মিথ্যা না মিথ্যা পরিবার বড় হয়েছে খাবার দাবার টাকা পয়সা আগের চাইতে বেশি লাগবে এটা কি মিথ্যা সব কথার যুক্তি আছে কিন্তু তারা মন্তব্য করেছে ইমাম ইবনে কাসির বলেন তারা মন্তব্য করেছে আমাদের বাবা বোকা ছিল কি ছিল কথা বলেন বাবা কি বোকা ছিল কথা বলেন আজকের এই যুগেও এমন বহু সন্তান দেখা যায় বাবার করা আমলগুলোকে গুলো নিয়ে সমালোচনা করে আছে কি নাই আরো জরে বলেন এ ভাই শরীয়তপুরে মাহফিলে গেলাম একজন আলেম মানুষ তার বাড়িতে দুনিয়া মাদ্রাসা করছে খানকা করেছে দুনিয়া মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে আমরা বসা ওনার সন্তান আমাদের কাপ করতেছে চা বিস্কিট খাওয়াচ্ছে বাবা মুরব্বি মানুষ দৌড়াদৌড়ি করে কিন্তু সন্তান আমাদেরকে বসিয়ে রেখে পাশে বসে তারা বন্ধু তারা যারা আপন তারা যারা স্বজন এরকম কিছু আলে মোলামার সঙ্গে বাবাকে নিয়া বাবার সিলসিলা নিয়া সারসিনা দরবার নিয়া এমন বাজে বাজে মন্তব্য করে বাবাকে অপমান করতে বাবাকে বেদাতি বলতে বাবাকে বেহক বলতেও সন্তান কার করে না বলেন তো ভালো মানুষের ঘরে এমন কুলাঙ্গার সন্তান জন্ম নেয় আমার আল্লাহ নুহের ঘরে কেনানরে রে পাঠাইছে লুতের ঘরে তার আবু জাফর মোহাম্মদ পালকিতে চইরা চইরা ওয়াশ করতেন মানুষের বাড়ি কারণ গাড়ি ছিল না গাড়ি থাকবো কই রাস্তায় ছিল না মানুষ হাসবে কিভাবে এরকম প্রত্যন্ত অঞ্চলে যাইতেন আর মানুষকে বলতেন বাবা

তোমারে আলেম বানাইছে তার বিরুদ্ধে কথা বলো বাবার আমল নিয়ে কথা বলো বাবা মিলাদ শরীফ পড়তেন বাবা যখন মসজিদে মিলাদে দাঁড়াতেন তখন চোখ বাইয়া বাইয়া ঝর্ণার মতো হিমসরিস ঝর্ণার মতো পানি পড়ত সেই বাবাকে নিয়ে আজকে আলেম সন্তান মন্তব্য করে ঠিক কিনা আলেম সন্তান আমার বাবা ভুল করলে কি আমি ভুল করব কত অ্যানালাইসিস কত গবেষণা তার বাবা ভুল করেছে আহা অথচ লক্ষ লক্ষ আকাবে লক্ষ লক্ষ ওলামা একরাম বিগত হয়ে গেছেন যারা এই আমল করেছেন এই আমলে তৃপ্তি পেয়েছেন মোনাজাত করেছেন বাড়িতে বছরে বছরে দুই তিনবার মিলাদের আয়োজন করেছেন বাড়িতে বিভিন্ন সময় দোয়া দরুদের আয়োজন করেছেন আর আজকে কপাল পোড়া মুফতিরা এমন মুফতি হয়েছে এমন আলেম হয়েছে বাড়িতে দোয়া বাবা বোকা ছিল দান করছে আমরা বোকা না আমরা বুদ্ধিমান আমরা সচেতন আমরা গরিব রেড়ে দিব না আমাদের প্রয়োজন আছে সব ঘরে তুলনা নিয়ে আসবো এমন পরিকল্পনা করে আমার মালিক আল্লাহ বলে কথা বলার পরে যে সানা সে পড়তে হয় ভবিষ্যতের কথা বলার পরে একটা সানা পড়তে হয় আল্লাহর নামে একটা দোয়া পড়তে হয় এটা ইংসা জোরে বলেন

তারা যে বাগান নিয়ে চিন্তা ভাবনা করছিল এ বাগানটাকে আমি আল্লাহ দুলা সঙ্গে মিশাইয়া দিছি সুবহানাল্লাহ বলেন না আল্লাহ পারে কিনা বলেন সবুজ ঘাস সবুজ নগরী মুহূর্তের মধ্যে পরিবর্তন হইয়া সেটা মরুভূমি কইরা দিতে পারে যিনি তিনি কে দুনিয়ার কেউ যেটা পারে না সেটা পারে আল্লাহ এই পাওয়াতাই তার মহাম পাওয়াতাই এর রববিয়াতের প্রমাণ ঠিক কিনা বলেন দুনিয়ার কোনো কিছু করতে গেলে আমাদের পরিষদ আমাদের মজুর লাগে আমাদের লোক লাগে আমাদের জনবল লাগে আল্লাহর কোনো কিছু করার জন্য কোনো লোক লাগে নি কথা বলেন ইন্নামা আমরুহু আল্লাহ চাইলে আল্লাহ চাইলে বলো হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটা কথা কয়না না আল্লাহ বলে হয়ে যাও সাথে সাথে কি হয় যা এটাই হচ্ছে তার রব বিজ্ঞাতে দেখুমামা আল্লাহ বন ওরা ঘুমিয়ে গেছে আমি সব কিছু ধুলি শ্বাস করে দিয়েছি এবার এবার ভাইয়ের ভাই এটি এক দেখেন ঘুমাইয়া উইয়ে হ্যাঁ মনে কত সব আগামী বাগানে যাবে বাগান বড় আঙ্গুর সব নিয়ে বাড়িতে চলে আসবে বিক্রি করবে টাকা উপার্জন করবে ধনী হইয়া যাইবে কারণ এতদিন বাবা কি করছে না করছে তারা জানতো না আজ তিন ভাই সমান মালিক হবে মনের মধ্যে শান্তি আছে কি নাই কথা করে না বন্ধুরা নাও না আমার বলে শশ

চুপি চুপি ডাকে আল্লাহ বলে ফাতানা দাও মুসবিহিন চুপি চুপি তারা নিদা করতেছে একজন আরেকজনকে ডাকতাছে ঘুম থেকে উঠা তারা বাগানে দিকে যাচ্ছে চুপি চুপি তিন ভাই বাগানের দিকে রওনা হয়েছে আর একজন আর একজনের শাসন করে খবরদার সাউন্ড করিস না শব্দ করিস না গরিব মিসকিনাইয়ে দাঁড়াইয়ে যাইতে পারে লাইন দিতে পারে হাত পাততে পারে এত ঝামেলায় জড়াইতাম চাই না সকাল সকাল ঘুম থেকে সবাই ওঠার আগে বাগানে যাইব ফল পাইরা নিয়া বাজারে বিক্রি কইরা ধনী হইয়া যাব আমার বাবুদ আল্লাহ বলে যখন তারা বাগানের কাছে আসছে এখন নিজের বাগান নিজের খ্যাত প্রত্যেক মালিক চেনে কি চেনে না চলে যায় আল্লাহ বলছে তিন ভাই মিল্লা বাগানের কাছে এবার বাগান বাগান খোঁজে কিন্তু তো আর না কারণ গতকাল দেখে গেছে ফলে ফুলে সুশোভিত বাগান আর আজকে আইসা দেখে আগুনে পোড়া ফিলিস্তিনের সেই বোমা পোড়া যে জায়গাগুলো একদম সাই হয়ে গেছে কয়লা হয়ে গেছে কাঠ গুলো গাছ গুলো কয়লা হয়ে দাঁড়িয়ে আছে কাস্টের মতো লাকড়ির মতো এইটা কি বাগান হইতে পারে এই বাগানে ফজরের আগে অন্ধকারে আইয়া কোন মানুষ কি নিজের বাগান বললে মান্য নিতে পারে তিন ভাইয়ের ঘটনা একই হয়েছে এক ভাই ডেকে বলেন ফাউন্তালাকুম ও হুম তা খাতু বাগানটা দেখেতারা বলে রে আমরা মনে হয় ভুল পথে আসছি এই সি তারা তাড়াহুড়া করে কোনো কাম করতে হয় না হয় না অনেকজন একজন কালে বেশি একদম জ্বালাইয়ে লইছে আস্তে আস্তে আসুন এই তাড়াহুড়া করে বাগান থুই একদম কৈ কোন বাড়ির গানি পোড়া বাগানে আইছি শ্মশান আইয়া পড়ছি মনে হয় আগুনে সব পুজে গেছে দেখো না এখন একটা রায় সিল লাইয়েন না বুঝছেন আমরা তাড়াহুড়া করছি ঠিক কিন্তু বাড়ির থেকে পশ্চিম দিকে আমি বাগান ছিল পশ্চিমেই তো আইলাম পশ্চিম কি আমরা বুঝলে গেছি আচ্ছা পশ্চিমে নাইলে বললে আই না আশেপাশে দেখেন দি এইটা তো পোড়া বাগান কিন্তু এই যে সলিম বাপে কলিম যে কলা বাগান দেখছেন নি কলা বাগান তো উত্তর পাশে ঠিকই আছে তো উত্তর পাশের কলা বাগানের পরেই তো আঙ্গুর বাগান ও ভাই কলা বাগানের জায়গায় কলা বাগান আছে পুপকুলের রাস্তা এবং বেয়ার এটাও ঠিক আছে অমুক বাড়ি জোহর আনমার যে ঘর তাও তো দেখা যাইতেছে মগর খালি বাগানই দেখা যাইতেছে না ঠিক কি না বলে বাগান নাই বাগান পুড়ে গেছে সব তো আশেপাশের ম্যাপ ঠিক আছে আমরা রাস্তা বললাম আসি না আমরা অন্য কোনো জায়গায় আসি নাই আমরা আমাদের আপন বাগানে আইসি আল্লাহ বলে তাদের মধ্যে যিনি একটু মাজা মাজি তপর ছিলেন এই লোকটা এবার বলে শোনো ভাই আলাইকুম আলাই আল্লাহ আমাদের প্রতি রাগ হইয়া আমাদের মিসকিন বানাইয়া দেশে কি বানাইয়া দিছে গরিবের হকার বিরুদ্ধে কথা বলছি আমার মাহবুব আল্লাহ গরিবের দান করলেন দানের পরিমাণ যা যা কিছু আছে সব দানকারির বাড়িতে পৌঁছাইয়া দেয় এটাই আমার মালিক আল্লাহর নিয়ম আমরা গরীবের পেটে লাথি মারছি আল্লাহ আমাদের বাগান পোরাইয়া দিয়া আমাদের পেটে লাথি মাইরা দিতে আমরা আমাদের বাবার আমাদের बुजुर्ग বাবা আমাদের আল্লাহওয়ালা বাবা আমাদের নেককার বাবা পরহেজগার মুক্তা কি বাবা আমাদের দানশীল বাবা কারণ দানশীলের ব্যাপারে আমার নবীর ঘোষণা সকি ও হাবিবুল্লাহ والبخيل ادو الله মনে রাখবা মুমিন সুখী জিনি হবে দানকারী জিনি হবে তিনি আমার আল্লাহর বন্ধু আর যে বখিল হবে তিনি আল্লাহর दुश्मन আমাদের বাবার চাইতে ভালো দানশীল মানুষ তো আমাদের সমাজে আর কেউ ছিল না আমরা সেই বাবার গালি দিছি অথচ আমার বাবা ছিল আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আমরা এত এত পাপ করছি আমার আমার আল্লাহ আমাদের বঞ্চিত কইরা দিলেন আমার আল্লাহ আমাদের বঞ্চিত কইরা দিলেন রে বা আমাদের পুইরা গেছে আমাদের বাগান তো গেছে আমরা আসেন তবা করি আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ মাপ না করলে আমরাও ধ্বংস হইয়া যাব কালু ইন্দ আমরা পথ হয়ে গেছি পথ থেকে ফিরে আইসা আল্লাহর পথের প্রতীক হওয়ার জন্য আমাদের তবা করা দরকার